আমরা বলবো যে আসলে বিশ্বকাপকে ঘিরেই কিন্তু আমাদের সকল ধরনের প্রস্তুতি ছিল। বলেন 21-এর যদি বলেন ইমার্জিং থেকে শুরু করি, আমরা সাউথ আফ্রিকা ইমার্জিং থেকে শুরু করে কিন্তু লাস্ট আমরা যেটা খেলে আসলাম, সব কিছু মিলে কিন্তু আমাদের প্রিপারেশনটা আর আমাদের চোখটা কিন্তু ছিল বিশ্বকাপের জন্যই। তো আমি মনে করি সোফার ইন্ডিভিজুয়ালি যে যেভাবে কাজ করতেছে বা আমরা টিম ওয়াইজ যেভাবে কাজ করছি সবাই অলমোস্ট ভালোই প্রস্তুত হয়েছে, এবং নিউজিল্যান্ডে যাওয়ার পরে কন্ডিশনিং যেহেতু দুইটা সপ্তাহের মতো আমরা সময় পাবো প্রস্তুত হওয়ার জন্য, তো সেই ক্ষেত্র থেকে যতটুকু মানিয়ে নেওয়া যায় আর কি। এখন দেখেন আমাদের আসলে যেটা হাতে আছে সেটা নিয়ে আসলে চিন্তা করা উচিত যতটুকু সম্ভব হয়। ওখানে যে অবশ্যই আমরা স্কিল ওয়াইজ বেশি আমরা প্র্যাকটিসটা করবো বেশি, এবং হচ্ছে ওইখানে প্রথম দিকে যে হয়তো আমাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু সোফার আমরা যতটুকু জানি যারা নিউজিল্যান্ডে খেলে আসছে অনেক ভাইয়াদের সাথে অনেকে কথা বলছে ইন্ডিভিজুয়ালি যে উইকেটটা কেমন হবে বা ওয়েদার কন্ডিশনের সাথে কেমন ডিফিকাল্টিস ফেস করতে হবে, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যতটুকু সময় পাবো হয়তো বা আমরা ওভারকাম করতে পারবো, এবং আইসিসির আন্ডারে কিন্তু আমরা দুটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সো সব কিছু মিলে সোফার আমার কাছে মনে হয় প্রস্তুতিটা ভালো হবে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এখন আমি যদি বলি যে আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো এসব আসলে আকাশচুম্বী টার্গেট এখন আমরা দিতে চাই না। আমরা অ্যাজ এ টিম ম্যাচ বাই ম্যাচ খেলবো, এবং আমরা যখন ম্যাচ খেলবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের টার্গেট কী হতে পারে। হ্যাঁ, তা তো অবশ্যই। দেখেন যে আমরা মালয়েশিয়া যেটা খেলে আসলাম, হয়তো আমরা টি-20 ফর্ম্যাটে খেলছি কিন্তু মালয়েশিয়ার যে উইকেটগুলো ছিল ওগুলো খুব ভালো বাউন্সি ছিল, যে সাইড উইকেটগুলো আমরা প্র্যাকটিস করেছি, কারণ আমরা চাইতেছিলাম যে ওখানে যাই আমরা করি না কোনো প্র্যাকটিসটা যেন আমাদের নিউজিল্যান্ডে সেটা ইফেক্ট করে, এবং ওখানে যে বাতাসের যে ফ্যাক্টরটা থাকে মালয়েশিয়া সেম ছিল, তো ওখান থেকে আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন পেয়েছি। হয়তো বা রেজাল্ট আমাদের পরে আসে নাই, বাট আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। এবং আমি বলবো যে আমরা অ্যাজ এ প্রফেশনাল টিম আমাদের কিন্তু আসলে যত দ্রুত সময়ে অ্যাডাপ্ট করা যায় উইকেটের সাথে কন্ডিশনের সাথে, তো আমার কাছে মনে হয় সবাই ইন্ডিভিজুয়ালি সেভাবেই যাবে। সবাই তো সবসময় বলতো যে বোলিং ইউনিটটা বাংলাদেশ টিমের অনেক ভালো, বাট আমি মনে করি যে ডে বাই ডে যেভাবে ব্যাটাররা উন্নতি করতেছে এবং টপ অর্ডারও দেখবেন অনেকেই হচ্ছে ভালো ফর্মে আছে। নাম যদি মেনশন করে আমাদের ওপেনার কিন্তু মুর্শিদা খাতুনের কথা বলবেন, বা শাইম আপু একটা ভালো ফর্মে আছে, এবং ফারজান অফ পিঙ্কি আছে যারা হচ্ছে রেগুলার রান করতেছে, এবং রুমান আহমেদ তো দুই দিকে কন্ট্রিবিউট করতেছে। তো ওভারঅল মনে করি যে আমার ব্যাটিং দিকটা যতটা ইম্প্রুভ করেছে এবং বোলিংটা সবসময় আমাদের স্ট্রং আমি যা জায়গায় মনে করি। আমি ইন্ডিভিজুয়ালি যেটা থিঙ্ক করি যে কোচ আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে উনি বিদেশ থেকে আসবেন বা দেশেই হবেন, শেখাচ্ছেন তো সেম, আসলে ক্রিকেটের ভাষা তো একই, এবং ক্রিকেটের তো ডিফারেন্ট কোনো কিছু না যে উনি বাইরে থেকে এসে ডিফারেন্ট কিছু শিখাই ফেলবেন বা কোনো কিছু। এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের নিজেদেরকেই খেলতে হবে যে আমরা আসলে আমরা স্কিলফুল কিনা বা আমাদের স্কিল কতটুকু, আমাদের স্কিলটা ইউজ করেই কিন্তু আমাদের খেলতে হবে। তো যারা এখন আমাদের সাথে আছেন এরা কিন্তু অনেকদিন ধরেই আছেন, এবং বেসিক্যালি তারা কিন্তু আমাদেরকে খুব ভালো বুঝতে পারতেছেন যে আমাদের কোন জায়গাটাই প্রবলেম আছে এবং কোন জায়গাটা কাজ করলে অনেক ভালো হবে। আমি আসলে কোচ, বিদেশি কোচ, দেশি কোচ, এইটা আমি আগেও বলছি যে এটা কোনো ফ্যাক্ট না, আসলে কাজ করার ধরনটা ইম্পর্টেন্ট। এখন আমি বিদেশি কোচ নিয়ে আসলাম, আমি যদি তাকে না বুঝতে পারি, সে যদি আমাকে না বুঝতে পারে খুব অল্প সময়ের ভিতরে, তাহলে তো হবে না। যার সাথে আমরা আছি আমার কাছে মনে হয় লম্বা সময় ধরে কাজ করার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারকে উনি খুব মানে একদম ধরে ধরে বলা যায় যে না আমার, আমি যদি বলি আমারটা কথা যে তোমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে বা অন্যজনে অন্য জায়গায় সমস্যা হচ্ছে, সবাই তো একরকম না। তো এখন যদি একটা ফরেন কোচ আপনি ধরেন নিয়ে আসলেন, আমাদের সময় কতটুকু তার সাথে অ্যাডজাস্ট করতে করতে কিন্তু আমাদের টাইম চলে যাবে। আমার কাছে মনে হয় যে ওইটাই ওয়াইজ হবে যে যিনি যারা আছেন এখন তাদের উপরে ভরসা রাখা। জানার আপু অবশ্যই আমি বলবো যে টিমের একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার, তো তার স্কোয়াডে থাকা মানে অন্যরকম একটা ভরসা। এবং আমি বলবো বলিং অ্যাটাকটাতে উনি অনেক বেশি আমাকে হেল্প করেন সবটা সময়, এবং আমি অত্যন্ত খুশি যে উনি আমার টিমে ব্যাক করেছেন। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। চলছে যে যতটুকু প্র্যাকটিস করতেছি বা কোচরা করাচ্ছে, ট্রাই করতেছি যে ম্যাচ যখন খেলতেছে ওটা এক্সিকিউট করার জন্য। নতুন বলতে গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে, লাস্ট টি-20ও আমি খেলছি, তো টিমের সাথে অনেক আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো আমার, তারপরও ম্যাচ কম খেলা হয় আমার। যদি এবার যাই সুযোগ পাই ম্যাচগুলোতে চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার। চাপ হিসেবে নিচ্ছি না, কারণ আমরা অনেক আগে যাচ্ছি ওখানে ওয়েদার উইকেট সব কিছুই মানিয়ে নেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে যতটুকু আমরা টাইম পাবো নিজেকে মানিয়ে নেওয়ার ট্রাই করবো। না না, আমরা কন্টিনিউয়াসলি করছি, আর এমনকি অফ ডেগুলোতেও আমরা কোচরা বলছে তোমরা যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চাও আসো, তো আমরা ওই সুযোগটাকেও কাজে লাগানোর ট্রাই করতেছি। অ্যাজ এ অলরাউন্ডার আমি, তো ব্যাটিং বোলিং দুই দিকেই আমার আছে, তো যতটুকু আমাকে সুযোগ দেওয়া হবে আমি ট্রাই করবো যে আমার বেস্টটা দাও।
এইবার বিশ্বকাপে আমরা প্রত্যেকটা টিমের সাথেই খেলছি, বেশ কিছু টিমের সাথে আমরা এর আগেও খেলছি, কিছু কিছু টিম আছে যারা নতুন, তো প্রতিনিয়ত আমরা দেখছি তাদের ভিডিও, আমাদের যে ভিডিও অ্যানালাইসিস আছে তারাও দেখাচ্ছে, পার্সোনালি বলছে যে এই প্লেয়ার এইভাবে খেলে, এই বলার এইভাবে বল করে, সো এই মোতাবেক তোমরা খেলো। সো ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সব কিছুই ভালো মতো দেখতে পাচ্ছি।